নমস্কার নদিয়া নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজদীপ রেল হকার উৎসের প্রতিবাদে রেল স্টেশনে প্রতিবাদ বিক্ষোভ সিপিএম ও তৃণমূলের যৌথ শ্রমিক সংগঠনগুলির বুধবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রত্যেক রেল স্টেশনে হকার উৎসের প্রতিবাদে শান্তিপুর ও ফুলিয়া রেল স্টেশনে বিক্ষোভ সংগঠিত হতে দেখা গেল রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলির যৌথভাবে অর্থাৎ দুই দলের যৌথভাবে বিক্ষোভ লক্ষ্য করা গেল ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার তাদের নীতির প্রতিফলন আপনারা লক্ষ্য করেছেন এখানে ব্যবসায়ী সমিতির সঙ্গে সকালবেলায় আমরা যোগাযোগ করব এবং ব্যবসায়ী সমিতির যে সেক্রেটারি বিজন সরকার তার সঙ্গে কথা হয় যে এখানে টিএমসির পক্ষ থেকে মঞ্চটাকে ব্যবহার করছে এবং তারা সভা শুরু করেছে ফলে স্বাভাবিকভাবে আমাদের এখানে প্রত্যেকটা সংগঠনের ব্যানার লাগিয়ে প্রোগ্রামটা করার কথা ছিল প্রথমে ওরা শুরু করে আমাদেরকে তখন কিছু বলে না বা আমাদেরকে আসতে বলে না তখন বিজন সরকার আমাকে বলে যে প্রোগ্রামটাকে আপনারা আসুন জয়েন করুন আমরা বললাম ঠিক আছে তারপরে আমাদের নেতৃত্বরা রানাঘাট থেকে যারা আসলো তারা বলল যে কথা হয়েছে সব ব্যানার লাগানো হবে কিন্তু তার আগে আমাদেরকে কেউ এইভাবে বলেনি বলে আমরা পৃথকভাবে করছিলাম এখন আমাদের সবাই এখানে ডেকেছে আমরা ব্যানার লাগিয়েছি আমরা প্রথম দিন মিটিং করে আমরা যেদিনকে 17 তারিখে মিটিং করেছিলাম আমরা সবাইকে আহ্বান করেছিলাম ফলে আমরা চাইছি যে যৌথভাবে এখন আন্দোলনটা সরকারের জনবিরোধী নীতির মধ্যে আর একটা হচ্ছে প্রতিটা স্টেশনে হকার উৎসদের নাম করে প্রতিটা রেল স্টেশনকে বিক্রির চক্রান্ত করছে নরেন্দ্র মোদী প্রাইভেটাইজেশনের লক্ষ্যে আজকে সারা বাংলার মধ্যে শান্তিপুর ফুলিয়া স্টেশনে আজকে তারা ঘোষণা করেছে যে রেলের হকার উৎসেদ হবে এবং রেলের যা ব্যবসায়ী যারা আছে রেলের জমিতে ব্যবসা করছে তাদের উচ্ছেদ করা হবে আমরা রেল হকার উচ্ছেদের বিরুদ্ধে নয় কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করে যদি হকার উচ্ছেদ হয় তাহলে আমাদের আপত্তি নেই এবং রেলের হকারি করতে গেলে মাসে 1000 টাকা দিতে হবে খোলা কোনো বস্তু বেচা যাবে না প্যাকেজিং যে সমস্ত জিনিস আছে
সেগুলো বেচতে হবে। এই ধরনের জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকার নিচ্ছে। আজকে ফুলিয়ায় ব্যাপকভাবে আমাদের, আমরা তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের ব্যানারে, হকার ইউনিয়নের ব্যানারে করলেও আজকে আমাদের অনেকেই আমাদের মধ্যে এসেছেন, সহযোগিতা করছেন, এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এবং অন্যান্য যারা আছে তাদেরকেও আমরা চাইছি তারাও আমাদের এই আন্দোলনের নৈতিক সমর্থন জানাক, তাদের পাশে বসার জায়গাও আমরা করেছি। এখানে যদি হকার উচ্ছেদ করতে আসে আমরা এখানে প্রতিবাদ করব, আমরা আন্দোলন করব, তাতে আমাদের হকাররা সেই মানসিকভাবে প্রস্তুতি আছে। প্রচুর হকার এখানে আমরা সংগঠিত হয়েছি, আমরা জানি আরপিএফ আসে এবং এসে হকার উচ্ছেদের চেষ্টা হবে, চেষ্টা হলে প্রতিবাদ হবে।